তিনটে নামানো হয়ে গেছে আর একটার উপর অয়ন বসে আছে। ওটা নামা, ওটা নামা, চিরঞ্জীবী হবো, বিজয়ী হবো। দাদা জিমে ফিমে যাই, তারপরে তো জিমার করলো, কাজ হয়ে গেছে, মানে রেজাল্ট পেয়ে গেছে, দেখি কি করি, সব গুলি গালি যাচ্ছে। তবে এদিকে কাজের অবস্থা লন্ডভন্ড, রডগুলোকে দেয়াল থেকে খুলিয়ে ফেলতে হবে, কাটিয়ে কাজে হাত দিলে পুরো মানে বায়ে ভেবে শুরু হয়, তো ডায়ে গিয়ে শেষ হয়। নতুন যাত্রার যাত্রা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। রেডি, জুতো পালিশ করে নিয়েছো, খাওয়া দাওয়া হয়ে গেছে তো? কি তাহলে দুপুরবেলা বিকেলের দিকে একবার আসবি নাকি? এক্সাম হয়ে যাবে তারপর আসবে, তারপর আবার রাতে ডিনারের ব্যাপার আছে, রেজাল্ট আউট হবে, হ্যাঁ ইভিনিং এ। বাবা পুরো পিকনিক ব্যাগ, হ্যাঁ ও হ্যাঁ তাও তো বটে, যাও ভাবতে নেই। কি বাবারি, এই বাবারি, চিরঞ্জীবী হবো, বিজয়ী হবো, আজ তো বিজয়ী করতেই হবে, এখানেও আছে, আবার ওদিকে মামনি যাবে স্কুলে, তাই তো? চলো টাটা। হে গুড মর্নিং, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে মানে সকাল থেকে উঠে প্রচুর প্রোগ্রাম। অলরেডি রিমা মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেছে, মেয়ের আজকে কারাটে ক্লাসে ক্যাম্পিং আছে, টোটাল ডে স্পেন্ড করবে ওখানে, মাঝখানে দুপুরে হয়তো একটু আসবে, ফের আবার সন্ধ্যাবেলার দিকে যেতে হবে, নাইটে খাওয়া দাওয়ার ব্যবস্থা ইভিনিংয়ে আছে, প্রাইস ডিস্ট্রিবিউশন আছে ব্যাগেরা ব্যাগেরা, এইসব নিয়ে সারাদিন সে শিডিউল নিয়ে ব্যস্ত থাকবে। রিমা অলরেডি বোধহয় দিয়ে চলে আসার টাইমও হয়েছে, ও এসে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে আমাদের খাওয়া দাওয়া রেডি করবে, ততক্ষণ আমি একটু হালকা করে জিমটা করে চলে আসি আধ ঘন্টার মধ্যে। কালকে যাইনি, গা হাত পা ব্যথা করবে, ফের আমি আর রিমা দুজনে মিলে বেরোবো, গাড়ি নিয়ে যাবো মেয়ের স্কুলে, মেয়ের রেজাল্টটা স্কুল থেকে কালেক্ট করবো, করেই চলে আসবো বাড়ি। আমি গাড়িতে গাড়িটা রেখে রিমা হয়তো চলে যাবে মেয়েকে আবার দেখতে আনতে, আমি চলে যাবো সিধা অফিস, কারণ আমি না ঢুকলে ছেলেগুলো খেতে যেতে পারবে না, লালটু নেই, চেন সিস্টেমে প্রবলেম হয়ে যাবে। আর কথা বাড়াচ্ছি না, সিধা আগে যাই জিমে, চলো। এত তাড়ায় ছিলাম, এত তাড়ায় ছিলাম, 10:15 শেষ করে ফেললাম, 9:45 এসেছিলাম, আধ ঘন্টায় শেষ, চলো নিচে যাই দৌড়ে। চলে এসছি আমরা ক্যারাটে ক্লাস। রিমা এখন আসছে আর আমাকে ফোন করেছিল, কি গো এখন জিমে আর যাওনি? আজকে না ঘরেই আছি, এখনো জিমে যাইনি, বেলো আছে। বলুন কি বলছেন, কেন হ্যাঁ তো এখন চলে যাবে? দাদা জিমে ফিমে যাই, তারপরে তো বাবা প্রায় 12টা বাজে গো, দেরি হয়ে গেল না? ১২:১৫ হয়ে গেল, ঝড়ে গতিতে বেগোচ্ছি, পিঠে ছোট ব্যাগটাও রয়েছে, প্লাস ল্যাপটপ ব্যাগটাকেও ক্যারি করছি। রিমাকে নিয়ে গাড়িটা বার করে নিয়েছে, রিমাকে নিয়ে একসঙ্গে যাবো আগে মেয়ের স্কুলে, মেয়ের স্কুলের থেকে রেজাল্টটা নেবো, নিয়ে রিমাকে এখানে ড্রপ করবো, গাড়িটা রাখবো, স্কুটি নেবো, ফের শিয়ালদায় যাবো, যেতে যেতে বলি চলো আগে সিধা গাড়িটা বার করি। তাই নাই নাই করতে করতে পুরো 12:30 বাজে, সিধা এখন যাবো দক্ষিণেশ্বরের দিকে, তাই তো? চলে এসছি স্কুলের সামনে, কিন্তু এখানে এমনি দিনে যদিও বা গাড়ি ফাড়ি রাখা যায়, আজকে রেজাল্ট ফেজাল্ট বেরোবার দিনে না আরও যেন গাড়ি রাখার জাম হয়ে যায় পুরো, গাড়ি রাখার কোনো স্কোপই থাকে না। হ্যাঁ আমাকে এখানে সাইড করে কোথাও একটা দাঁড়াতেই হবে, হ্যাঁ এখানে দাঁড়াই, 1:05 দেখি কতক্ষণ লাগে, কতগুলো কাজ সারি দাঁড়ে, রিমা গেছে রেজাল্টটা আনতে, ওর ওখানে কতক্ষণ লাগবে আমি জানি না, আমি বরং কম্পিউটারের পার্টসগুলোকে বলে অন্তত যদি আনিয়ে রাখতে পারি চেনা দোকানটায়, এই নিয়ে এগিয়ে রাখলে, আনিয়ে রাখলে অন্তত কাস্টমার এগিয়ে থাকবে, তাহলে চট করে ওদিক থেকে যাওয়ার সময় দেরি হবে না, যাবো নিয়ে চলে আসবো। দেখি জানি বা কতক্ষণ দাঁড়াতে পারি তাও জানি না, যা অবস্থা জামে দাঁড়ানো যাবে না। চলো 1:18 7-10 মিনিটের মধ্যেই রিমার্ক করলো, কাজ হয়ে গেছে, মানে রেজাল্ট পেয়ে গেছে, বেরিয়ে আসছে, থ্যাংক গড। এবার যেতে হবে কতক্ষণ লাগে দেখি, বাড়ি যাবো, রিমাকে বোধহয় ক্লাবের সামনে নামাতে হবে, নামিয়ে বাড়ি গিয়ে দেখি কি করি, সব গুলি গালি যাচ্ছে। এবার স্লাইডিংটাকে খুলবে বলে একটি মিস্ত্রির ছেলে আসার কথা,
বলে রেখেছিলাম, সে বলেছিল তাদের রোজা আছে তাই জন্য দুটো থেকে চারটের মধ্যে আসবে। এখন বাজে অলরেডি 1:15, তো আই ডোন্ট নো কখন এসে পৌঁছাবে। আবার এদিকে ম্যাজানিন ফ্লোর যেটা হাফ বানাবো বলেছিলাম সেই পার্টটার কাজ করবে বলে আজকে মিস্ত্রি তার মেটেরিয়াল নিয়ে চলে আসবে বিকেলের দিকে, ইভিনিং এ কাজটা করবার কথা আছে। কখন কি অ্যারেঞ্জ হবে আমি জানি না, দেখি চলো। তা বৌদি খবর কি, রেজাল্ট কেমন হলো? হ্যালো, 1:25 বাজে, হ্যাঁ বলো। হ্যালো, একটু ভালো করা যাবে ম্যামও বললো। হ্যাঁ বলে ভালো, আরো ভালো করার মেরিট আছে, একটু খাটতে হবে। হ্যাঁ সে ঠিক আছে, অসুবিধা নেই। ম্যাথটা কি খবর, ম্যাথের ম্যামকে খবর দিতে হবে তো আবার? ম্যাথে হচ্ছে, ম্যাথটা কম হয়েছে। হ্যাঁ 100 এ হচ্ছে 79। হ্যাঁ ওটা অন্যগুলো সাবজেক্টের থেকে অনেকটাই কম হয়েছে, অন্যগুলো সবই তো 90 আর 80 করে নাম্বার। হ্যাঁ চলো সাবধানে চলে যাও কিন্তু। চলো মেয়ের ক্লাস চলছে, পরীক্ষা হচ্ছে, ক্যাম্পেইন চলবে আজ সারাদিন, মাকে নামিয়ে দিয়েছি মানে আমার দায়িত্ব শেষ, টেনশন ফ্রি। মেয়ের সেফগার্ড হিসেবে থেকে যাবে, কখন যাবে কখন যাবে না সেই বুঝে প্র্যাকটিস ফ্যাকটিস করছে পথে, বা লাঞ্চ টাইম হতে পারে 2 বাজে। সিধা বাড়ি যাবো, গাড়িটাকে রাখবো, স্কুটি নেবো, বেরোবো। কি বল, হয়ে গেছে এক্সাম, কেমন হলো? ভালোই তো হলো, ফাইটটা যেরকম হয় সেরকম কাটায় এরকম দেখিয়েছিল, মানে দেখাবে স্যার নাম বলবে না, করতে হবে লাঞ্চ অনলাইন কথা ছিল, করেছি আর বাসায় করেছি, নো রিস। এই ফাইট কভার হয়েছে, ওখানে অন্য কোনো বেরিয়ে যাবে, সিকিম থেকে এসছে, সিকিম এর কাছে থেকেছে। আর সেকেন্ড টাইম হলো ইয়ে ওর সামনে একজন ব্ল্যাক বেল্টের সামনে, গার্ডগুলো করেছে কিন্তু সব কটা গার্ড করতে পারিনি, হাতে একটা রেখে গেছে, ওর একটা কি হাতে নিয়েছে। ভেবেছিলাম ছুটি হয়ে গেছে কিন্তু ছুটি হয়নি, একটু আধ ঘন্টা ব্রেক আছে, একটু বাড়ি থেকে ফ্রেশ হয়ে আবার 3টার সময় আসতে হবে, এখন 8:30 বাজে অলরেডি। 2:10:15 হয়ে গেছে, রিমাকে তো নামিয়ে দিয়েছি মেয়ের ক্লাবে, আমি সিধা এসে গাড়ি ফাড়ি ব্যাক করে লাগিয়ে দিয়েছি। আজ প্রসাদ পুরো মুড়ে ছিল মনে হচ্ছে, পুরো করিডোর, পুরো ড্রাইভিয়ার্ড, পুরো পার্কিং প্লেস ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছে। কথা বলার সময় নেই, সিধা এখন এনে দৌড়ে যাবো অফিস আগে পৌঁছাই, ওখানে গিয়ে ল্যাপটপ ব্যাগ এই ব্যাগগুলো রাখি, হালকা হই, তারপর প্ল্যান করছি যেতে যেতে কোন দিকে যাবো, কারণ এদিকে কম্পিউটার দোকানে যাওয়াটাও দেরি হয়ে যাবে। ওখানে পৌঁছে দেখি স্লাইডিং এর ছেলেটা কখন আসবে, টাইমটা জেনে নি সেই বুঝে প্ল্যান করবো। একটু বাড়িতে এসেছিলাম, ফ্রেশ হলো, একটু স্নান করলো, আবার গরম লাগছে বলে আবার যাচ্ছি, টেকনিক্যাল কি টেকনিক্যাল সেমিনার আছে ওদের, একবারে রাত্রিবেলা ডিনার করে বাড়ি আসবেন উনি। এখন কিসের ক্লাস হলো তোদের, টেকনিক্যাল সেমিনার কিসের হলো? শুরু করো, আমি এইগুলো শেখাচ্ছি, কখন কোন সময় চুপ করে রেফারি ট্রেনিং দেখাচ্ছিল না তোদের? এটাই চিকিৎসা, স্যার বললো না যে একমাত্র ক্যারাটেতেই প্লেয়ার হলে তবে রেফারি হয়ে যায়। কেমন লাগলো চুই চুই দিয়ে? এক লট কাজের জন্য মোটামুটি জিনিসপত্র ঢোকা শুরু হয়ে গেছে, পুরো গ্যাড়া কলে পড়ে আছে। 3:30 বাজে, এদিকে স্লাইডিং লাগাবার লোকটি এখনও তো আসেনি, বাট ও একটু লেট করে আসতে বলেছি, ও আসছে হয়তো লেট করেই। এদিকে গ্রিল যেটা দিয়ে উপরে ম্যাজানিন ফ্লোরটা বানানো হবে তার লোক তো চলে এসে রেডি, তারা মালপত্র ফেলেও দিয়েছে অলরেডি বাইরে, রাস্তা ফেলে রেখেছে ওরা, মিস্ত্রিরা ওয়েট করছে খালি আমার সিগনাল দিলেই ওরা কাজ শুরু করবে। কিন্তু এর মতো অবস্থায় গণ্ডগোলটা যেটা হলো যে স্লাইডটা যদি খুলে দেয় আমাকে পার্টিশনটা তো ম্যানেজ করে রাখতে হবে, সেক্ষেত্রে একটা প্লাস্টিক জোড়া করতে হবে, আর স্লাইডিং খুলে দিলে আজকের মতো কাজই করতে পারবো, আর স্লাইডিংটা না খুললেও কাজ করতে পারবে না, ওদিকে পুরো লেভেলিং করানোর জন্য ব্যবস্থা করা ছিল। গণ্ডগোল হয়ে যাবে রে, এদিকে কম্পিউটারের পার্টসগুলো কিনতে যাওয়ারও ব্যাপার আছে, ওদেরও 7টার মধ্যে না গেলে বন্ধ হয়ে যাবে, কী করবো জানি না, কখন কী ম্যানেজ করবো, কীভাবে কী করবো তাও জানি না, লেটস সি। প্রায় 5:10 অলরেডি তো এরা এসে বসেছিলই এই আয়রনের কাজ করবার জন্য, স্লাইডিংয়ের জন্য লোকও চলে এসছে, দুজন এসছে, ওরা স্লাইডিংটাকে আজকে খুলবে, খুলে না দিলে এরা ম্যাজানিনের জন্য ফ্লোর আর ফ্রেমটাকে বাঁধতে পারছে না। দুটো হয়ে গেলে তারপরে আবার কালকে এসে ওদেরকে আবার কালকে আসতে হবে, এসে স্লাইডিংটাকে লাগিয়ে দিয়ে যেতে হবে, লক্ষ যক্ষ চলছে, খিদে তো পেট জ্বলছে আমার কখন থেকে, চলো দেখি কখন শুরু করা যায় যুদ্ধ। এখনও তো ওদের এই সবগুলো কাটিং করতে হবে, ড্রিলিং করতে হবে, 4-5 ঘন্টা ওখানে যাবে বলছে, ওদের লাইন বের করে দিতে হবে, দেখি যদি ড্রিলটা করতে পারে।
পুরো স্লাইডিং ফাইডিং খুলে ফেলা হয়েছে, ওদিকে টেম্পোরারি প্লাস্টিক জোড়া করে সাপোর্ট দেওয়া হয়েছে, কাজই কোনো রকমের কাজ চালাতেই হচ্ছে। কিছু কাজ পেন্ডিং হয়ে গেছে, সেগুলোকে না করলেই নয়। এদিকে কাটাকুটিও চলছে স্লাইডিংয়ের, সেগুলো অবশ্যই স্লাইডিংগুলো খুলে দিয়ে পাল্লাগুলোকে খুলে দিয়েছে, ফ্রেমটাকেও খুলে দিয়েছে, খুলে দিয়ে বেরিয়ে গেছে। ওরা ফের কালকে আসবে, ইফতার আছে ওদের আবার। আপাতত লোহার কাজগুলোকে কমপ্লিট করছে, কাটিংয়ের কাজগুলো কখন লাগাবে কে জানে। দেখি আজ মনে হচ্ছে 6:20 মনে হচ্ছে, হোল নাইট থাকতে হবে আমাকে, শরীর দিচ্ছে না। এখানে একটু রাতে ডিনার অ্যারেঞ্জমেন্ট হয়েছে সবার গার্জেন স্টুডেন্ট সবার জন্য। কি আছে? রাইস, স্যালাড, এটা ফিশ, ফিশ আর কি দই কাতলা, আর ওটা কি আছে? চিকেন, চিকেন, চিকেন। এখানে আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। একটু খাবার নিয়ে চলে এসেছে এখানে, একটু পরে যাচ্ছি আনতে। চলো খেয়ে নাও, আমি একটু পরে আনছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি। আর মাঝখানে ঝড়ও উঠেছে আবার। 8:30 বাজে না, কোথায় রাখবি? কি এটা খারাপ পেপার? রাখ এদিকে, রাখা পরে দেখছি। ফেলাফেলি এখন কিছু করিস, উপরে অবস্থা দেখো পুরো। স্লাইডিং তো কখনই খুলে দেওয়া হয়েছে, এদিকে পড়ে আছে। প্লাস্টিক টাঙিয়ে কাজ হচ্ছিলো, এখন আপাতত কাজটা বন্ধ। ভেঙে দে, ফেলে দে, ভাঙা কাছে রাখতেও নি। বাবা, ধুলো ভর্তি। এদিকে এদের কাজ কদ্দূর কে জানে, ড্রিল করছে। ফুটো হচ্ছে না কাজ বাকি? কদ্দূর ফিটিং কি রাত সকালেই হবে? এমন করবা? পরিষ্কারের নামে ঘরের অবস্থা দেখো খালি। ওরে বাপ রে বাপ, তাও অর্ধেক মাল না বিয়েছি শালা। কি ভাগার বানিয়েছে, ভাগা যে উপরে যে কত ময়লা ছিল তার তো কোনো ইয়ত্তা নেই। দেখে না জোরসে হাওয়া চলছে, বাপ রে বাপ, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে কোথায়, ও কি করছে দেখাই যাও। আর একটার উপর অয়ন বসে আছে, ওটা নামা, ওটা নামা, খুলে ফেল। কেন ইজি তো বাজে 11:30, যুদ্ধ চলছে এখনো, হোল নাইট প্রোগ্রাম মনে হচ্ছে। বাড়ি তো যাওয়া হবে কি না? বাড়ি আর যাওয়া হবে না আজকে, গেলেও কখন যাবো কে জানে। কি ধুলো, 10:30 বাজে, আমি এখনো বাড়ি যেতে পারিনি। জয় আর সুমন এই মাত্র গেল বাড়ি, এতক্ষণ থেকে থেকে ওরা। তবে দিয়ে কাজের অবস্থা লন্ডভন্ড, গ্রিল তো পুরো খুলে ফেলেছে, বাট এখন যা সিচুয়েশন তাতে এসির যা পজিশন রয়েছে, রড তার একদম প্রায় গায়ে গায়ে। এবার ওরা ওই যে মেজারিং বানাবে বলে প্ল্যান করছে তার, কিন্তু এই এই যে এক্সিস্টিং রডগুলো আছে এগুলোকে যদি না কাটা হয় তাহলে কিন্তু সেটিং ঠিক হচ্ছে না, জায়গা মতো বসছে না, আর ওগুলোকে কাটাবার মতো ওদের কাছে অস্ত্র বা সরঞ্জাম কোনোটাই প্রপারলি নেই। তাই লাস্ট অফ অল অনেক প্ল্যানিং, অনেক কিছু করার পর ডিসাইড এটাই হলো যে হয়তো ওরা স্ক্রুনাটে যা যা কাজ আছে সেগুলো করে রাখছে, করে রেডি করে রাখছে। সকালবেলা আমি রাজা বাজার থেকে সান্ত্রাস মিস্ত্রি পাওয়া যায়, তাদেরকে একজনকে ধরে নিয়ে এসে রডগুলোকে দেয়াল থেকে খুলিয়ে ফেলতে হবে, কাটিয়ে বের করে ফেলতে হবে। বের করে ফেললে তাহলে এরা প্রপার যে মাপ নিয়ে এসছে সেই মাপে কাজও হবে। ইভেন আমি এসি মিস্ত্রিকেও ডেকে নিয়েছিলাম, নাজিমকে, ওকে ডাকাতেও বললো যে দাদা আমি না বললে তো নামিয়ে দেবো, কিন্তু এখন যা অলরেডি নেবে আছে এর থেকে নিচে নেমে গেলে তো আরও বাজে অবস্থায় হবে, কাজে এসি নিচে নামানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। ওর থেকে সন্তাস মিস্ত্রি সকালবেলা ডেকে এনে কাটাবো, আর কী করা যাবে। মানে কালকে একরকম প্ল্যানিং ছিল, সেটাও গেল ঘেটে। কাজে হাত দিলে পুরো মানে বায়ে ভেবে শুরু হয় তো ডায়ে গিয়ে শেষ হয়। চলো এখন পরে কী করবো না করবো কিছু জানি না, আজকে ব্লগ এখানেই শেষ করি, দেখা হবে
কালকে কখন কিভাবে নো আইডিয়া, কাজ কোথায় গিয়ে কখন গিয়ে কিভাবে শেষ হবে, বাট আলটিমেটলি আজকে বাড়ি যেতে পারবো কি পারবো না, আদৌ কি যাচ্ছি না যাচ্ছি, কখন যাচ্ছি কি করছি সব জানতে পারবে কালকের ব্লগে গিয়ে। আজকে আর পেশেন্স নেই, টানতে পারছি না। সো কিপ ওয়াচিং, সঙ্গে থাকো, দেখতে থাকো, মিস করো না। নতুন যাত্রার যাত্রা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, যাত্রা বাটিওয়ালা যাত্রা না, যাত্রাওয়ালা যাত্রা। কাজেই সঙ্গে থাকো, টাটা, গুড নাইট, বাই বাই।